পুরাণ মতে সতীর 51 পিঠের এক পিঠ হলো এই কালীঘাট, যেখানে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুলটি পড়েছিল। কালীঘাটে মায়ের এই বিশেষ রূপের রূপকার ছিলেন দুই সন্ত আত্মারাম ব্রহ্মচারী ও ব্রহ্মানন্দ গিরি। বর্তমান মন্দিরটি তৈরি হয় বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের আনুকূল্যে এবং এই পরিবারই মন্দিরকে 595 বিঘা দেবত্ব সম্পত্তি দান করে। বর্তমান এই মন্দিরটি 90 ফুট উঁচু। এটি নির্মাণ করতে 8 বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল 30,000 টাকা। এই মন্দিরে অনেকে দান ধ্যান করেছেন। রাজা নবকৃষ্ণ 1765 সালে সোনার মুণ্ডমালা দান করেছিলেন, সঙ্গে লক্ষাধিক টাকাও দান করেছিলেন তিনি। কালীঘাট পটচিত্র 19 শতকের বাংলার একটি চিত্রকলা। কালীঘাট অঞ্চলে কালী মন্দিরের কাছে এই চিত্রশিল্প বিকাশ লাভ করেছিল। কালীঘাট কালী মন্দিরের কোষ্টি পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মূর্তিটির জীব, দাঁত ও মুকুট সোনার। 1862 সালে সপ্তাহের জন্য মন্দিরের অদূরে নির্মিত হয় কেওড়াতলা মহাশ্মশান। কালীঘাট কলকাতার শক্তি পূজার ইতিহাসে শুধুই একটা মন্দির নয়, স্থান মাহাত্ম্যেই সে মাত করে দিয়েছে সব্বাইকে।